চারপাশে সবুজ পাহাড় আর তারায় ভরা আকাশের মাঝে টেন্টে থাকার মজা নিয়ে ঘুম থেকে উঠে সুন্দর কমলালেবু গাছ ও কমলালেবু দেখে এক কাপ লাল চা দিয়ে আজকের গল্পটা শুরু করি। আমরা এখন যাচ্ছি একটু ট্রেক করতে, এই সামনেই একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা দেখতে যাচ্ছি আমরা আর কি। সব রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর এখানে ক্লোজিং সেরেমনি হচ্ছে যাতে জার্নি ভালো হয়, সবাইকে এরকম ভাবে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। আমাকে পরিয়ে দিচ্ছে, এখন সময় 12:02, আমাদের ক্লোজিং সেরেমনি করলো, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব একে একে লাইন দিয়ে। সব বাইকাররা দেখতে পাচ্ছে চলে এসেছে এখানে, চলো। আজকে সকালবেলা আমাদের খাবার ছিল হচ্ছে পরোটা আর ঘুগনি। এখানে খাওয়া দাওয়া বলো বা থাকার বলো পুরো ব্যবস্থাটা কিন্তু খুব ভালো ছিল। টেন্টে থাকতে চাইলে টেন্টেও থাকতে পারো, কালকে আমরা টেন্টে ছিলাম, সেটা দেখেছো হয়তো কালকের ভিডিওটা। যদি না দেখে থাকো তাহলে একবার বলবো দেখে এসো এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কেমন ভাবে এসেছি আমরা এখানে, কিভাবে কোথার থেকে এসেছি সব কিছু। আর আমাদের জার্নিটা তোমাদেরকে একটু বলে রাখি, আজকে আমরা এখান থেকে বেরিয়ে লোলেগাঁওতে যাব। লোলেগাঁওতে আজকে আমাদের হোমস্টে আছে, আর লোলেগাঁওতে আমরা যাওয়ার জন্য এখান থেকে মংপো যাব, মংপোর থেকে তারপরে লোলেগাঁওয়ের দিকে চলে যাব। আর এই যে রাস্তাটা দেখছো এখন, যেটা আমরা মংপো পর্যন্ত যাব, এটা কিন্তু আমাদেরকে পুরো খাড়াই উঠতে হবে। আর এখানে সামনে কিন্তু পেশোয়াক টি গার্ডেন রয়েছে, পেশোয়াক টি গার্ডেন পার করেই আছে হচ্ছে লাভার্স পয়েন্ট। যে লাভার্স পয়েন্টে তিস্তা নদী এবং রংপো নদী দুটো নদী একসাথে এসে মিশেছে, যেহেতু দুটো নদী একসাথে এসে মিশেছে তাই জন্য ওইখানটার ওই জায়গাটাকে বলছে লাভার্স পয়েন্ট। আমরা সোজা নিচে একদম ড্যাম আছে, ড্যামের দিকে চলে যাচ্ছি। কমলালেবু, কমলালেবু বিক্রি হচ্ছে এখানে রাস্তার দুধারে, এরকম কমলালেবু বিক্রি হচ্ছে। ওই দেখো বাঁদর বসে আছে।
পাহাড়টা ঘুরলাম, ঘুরেই দেখো এত সুন্দর পাহাড়ের একটা ভিউ। আচ্ছা, তিস্তা লো ড্যাম 3, মানে তিস্তার লোয়ার ড্যাম্পের দিকে আমরা যাবো, যাচ্ছি এবারে। ও হো, নিচে তিস্তা দেখো, তিস্তা নদী ওইদিক দিয়ে আসছে। চর পড়ে গেছে পুরো তিস্তায়। এই হচ্ছে এই ড্যাম, তিস্তা ওই সাইড দিয়ে আসছে তিস্তা নদীটা। এখানে ড্যাম বানিয়েছে, এখান থেকে তারপরে এদিকে জলটাকে ছাড়ছে, যে প্রয়োজন অনুযায়ী ওদিকে বেড়ে গেলে তখন এদিকে ছেড়ে দেয়। তো চলো এবার আমরা এদিকে যেতে হবে। গ্রুপ রাইডে একটা জিনিস ভালো যে সবাই মিলে একসাথে মজা করা যায়, একসাথে যাওয়া যায়, এটা একটা ভালো। কোনো প্রবলেম হলে সেটার সলিউশন করা যায়। কিন্তু স্লো রাইডে এইগুলো নিয়ে একটু সমস্যা হয়, কারণ একা একা তো একা একা সেইভাবে মজা করা যায় না। আর কোনো রকম কোনো প্রবলেম হলে তো সেটাকে নিজেকেই কিন্তু সেটা ফেস করতে হয়, অন্য কেউ তোমাকে হেল্প করার মতো কোনো লোক থাকে না। তো সেদিক থেকে স্লো রাইডটা একটু খারাপ, কিন্তু গ্রুপ রাইডটা ভালো। আর আবার একটা দিক, গ্রুপ রাইডেরও কিছু নেগেটিভ দিক আছে। যেমন তুমি যদি একা থাকো তাহলে তুমি যখন ইচ্ছা তুমি বেরোতে পারবে, তোমার যখন ইচ্ছা তুমি দাঁড়ালে, তোমার যখন ইচ্ছা তুমি খেলে, হ্যাঁ, তোমার যেখানে ইচ্ছা যে আজকে এখানে নাইট স্টে করবো, এখানে নাইট স্টে করলে। কিন্তু গ্রুপ রাইডে কিন্তু সেটা পসিবল নয়। গ্রুপ রাইডে তোমাকে আগের থেকে সমস্ত কিছু প্ল্যান করে রাখতে হবে। স্লো জার্নিতে আগের থেকে প্ল্যান করার দরকার নেই, জাস্ট ঠিক আছে বেরোবো তো বেরোনো যায়, পয়সা নিলাম, পয়সা নিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু স্লো রাইড করলে সেটা করা যায়, কিন্তু গ্রুপ রাইড করলে কিন্তু সেটা করা সম্ভব নয়। কারণ প্রত্যেকেরই একটা সময়ের ব্যাপার আছে, ছুটি ছাটার ব্যাপার আছে, কারোর ব্যবসা করলে তার ব্যবসার ওই জায়গাটাকে গুছিয়ে দিয়ে আসার ব্যাপার আছে, এরকম বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আছে। কিন্তু আমার মনে হয় গ্রুপ রাইডের প্রবলেম থাকলেও গ্রুপ রাইড করাটা অনেকটা সেফটি, সেফটির দিক থেকে দেখতে গেলে গ্রুপ রাইড করাটা অনেকটা সেফ। আমার ধাপ কেটে কেটে রেখেছি, এগুলো এখানে সব জায়গায় চাষ করা হয়, এরকম পাহাড়ে এরকম ধাপ কেটে কেটে যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোর মধ্যেই কিন্তু ওরা বিভিন্ন রকমের জিনিসপত্র চাষ করে। কেউ ফুল গাছ লাগায়, কেউ বিভিন্ন রকমের সবজি টবজি চাষ করে আর কি। পাহাড় দেখো কত পাহাড় পেরিয়ে পেরিয়ে আমরা এখানে এসেছি। আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেছি, মেঘের নিচে মেঘ মনে হচ্ছে আর আমরা উপরে। আর একটু আগে ওদিকে খুব সুন্দর একটা ভিউগুলো ছিল, রাস্তাগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ক্যামেরার ব্যাটারিটা হঠাৎ করে শেষ হয়ে গেছে আর কি, ড্রেন হয়ে গেছে পুরো ব্যাটারি। তো সেই কারণের জন্য শ্যুট করতে পারিনি, আবার এই ব্যাটারিটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার শ্যুট করা শুরু করলাম।
ওইদিকে দেখো পাহাড়ের উপরে পুরো মেঘ জমে আছে, ওই উপরটায় ক্যামেরাতে হয়তো অতটা আসছে না। উপরে পুরো মেঘ জমে আছে। ওই গাছটা দেখো কত বছরের পুরনো গাছ, বট গাছ। আমরা হয়তো ওই পাহাড়ের দিকেই যাচ্ছি, হয়তো, আমি জানি না সঠিক। আগে রয়েছে তনয় আর নির্লিপ্ত, তো ওরা ভালো বলতে পারতো, তো যেহেতু ওরা আগে চলে গেছে ওই কারণে জন্য আমি বুঝতে পারছি না। মনে হয় আমরা ওই পাহাড়ের দিকেই যাচ্ছি। আর ওইখানে কিন্তু সেই ঠান্ডা হবে, যদি আমরা ওখানটায় যাই তো ওখানে কিন্তু সেই ঠান্ডা, যেমন বলেছিলাম সত্যি আমরা ওই পাহাড়ের দিকেই যাচ্ছি। ঠান্ডা লাগছে, আমি থার্মাল গ্লাভসটা পরলাম না, ভিতরে ইনার গ্লাভস যেটা সেটা পরলাম না আর কি, পরে নেওয়া উচিত ছিল। এখন যেখান দিয়ে দাঁড়িয়ে আমি ব্যাটারিটা চেঞ্জ করলাম ওখান থেকে পরে নেওয়া উচিত ছিল, পরা হলো না। আমরা কিন্তু অনেক উপরে, দেখো নিচটা দেখো, বুঝেছো? কুয়াশার জন্য নিচে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু আমি কিন্তু চোখে পরিষ্কার বুঝতে পারছি। এখানে একটু অফ রোড টাইপের রয়েছে, আমার গ্ল্যামার কিন্তু অফ রোডেও কাঁপিয়ে দিচ্ছে। চলে এসছে আমরা ওই পাহাড়টাতে যেটা বলছিলাম। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বাইক নিয়ে গেছিলাম, এই পাহাড়ের কাছে সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হচ্ছে একদম বাচ্চা। সূর্যটাকে দেখো, জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা, আবার নিচের দিকে নামছি। শুধু চড়াই আর উতরাই, চড়াই আর উতরাই, এই দিয়েই চলছে সারাদিন। উঠছি নামছি, আর এই সাইডে পাহাড়ের এক একটা মোড় ঘুরছি, আর পাহাড়ের সৌন্দর্য এক এক রকম হচ্ছে, এক একটা মোড়ে 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 যেন সৌন্দর্য চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা দেখো, এদিকটাও যে পাহাড় আছে, রাস্তাটা কিন্তু হেভি লাগছে। কিছু রাস্তায় অফরোড আছে, কিছুটা জায়গা সুন্দর রাস্তা আছে, মানে অফরোড আর সুন্দর রাস্তা মিলিয়ে বেশ সুন্দর একটা রাইড কিন্তু আমরা করছি। ছোট একটা ওয়াটার ক্রসিং পার করলাম, ধরো ধরো,
পাহাড়ের এই যে ব্যাগগুলো যখন ফুল ব্যাগ যে উঠতে হয় তখন পিক আপ ছাড়া যাবে না, পিক আপ ধরে রাখতে হবে, পিক আপ ধরে রাখলেই গাড়ি উঠে যাবে কিন্তু। আর গিয়ারটা সেট রাখতে হয় মোটামুটি 1 নম্বর 2 নম্বর, এর বেশি গিয়ার তুললে কিন্তু গাড়ি যাবে না। গাড়ি 1-2-এর মধ্যে চালালে তাহলে গিয়ে গাড়ি পারফেক্টভাবে চলে যাবে, আর যদি 1-2-এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাড়িটা তোলাটা খুব মুশকিল হয়ে যাবে। 2-1 জায়গায় আমার একটা প্রবলেম হচ্ছে, আমার গাড়ির জন্যই প্রবলেম হচ্ছে, মানে আমি গিয়ারটা ফার্স্ট গিয়ারে দিতে যাচ্ছি, গিয়ারটা 0-তে পড়ে মানে নিউট্রাল হয়ে যাচ্ছে। এবার যেই নিউট্রাল হয়ে যাচ্ছে আমি তো বুঝতে মানে ওই জন্য একটা সমস্যা হচ্ছে, নিউট্রাল যেহেতু হয়ে গেল তখন গাড়িটা আমি আর তুলতে পারছি না, আর ওই সময় কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স থাকে বড়। আর এরকম ধরনের অফ রোড প্রথমবার করছি, প্রথমবার এরকম অফ রোড করছি আর পাহাড়ে এইভাবে গাড়ি চালাচ্ছি, এটাই আমার মনে হয় আমার কাছে অনেক। অফ রোডিং দেখেছো কি? আমার যা এক্সপিরিয়েন্স ছিল সেটা তো ইয়েতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, ছোট একটা পাহাড়, তাতে তার এক্সপিরিয়েন্স আর এই যে এই রাস্তায় যে চালালাম এর এক্সপিরিয়েন্স দুটোর মধ্যে অনেক 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 পার্থক্য, অনেক পার্থক্য। দেখো সামনের রাস্তাটা দেখো খালি, আর এখন ঘড়িতে টাইম কিন্তু প্রায় 4টে বাজতে যায়, 6 মিনিট বাকি আছে। আর আমরা আমাদের লোলেগাঁওয়ের যে হোমস্টে সেই হোমস্টের মোটামুটি কাছাকাছি আমরা চলে এসেছি, আর হয়তো সামান্য কিছু বাকি আছে, 4-5 কিলোমিটার ম্যাক্সিমাম। সেই রাস্তা আর এই রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, ও এটা ন্যাশনাল হাইওয়ে কিন্তু কত সেটা সঠিক বলতাম, এটা সম্ভবত সিকিমের দিকে চলে গেছে এই রাস্তাটা আর কি, পিছন দিকে সিকিমের দিকে চলে গেছে। এত সুন্দর জায়গাটার একটা ড্রোন শট দেখে নাও তোমরা, লোলেগাঁও তো চলে এসেছি, আর এই পিছন দিকে রয়েছে হচ্ছে আমাদের রিসর্ট বা হোমস্টে, আমরা এই হোমস্টেতে থাকবো। সব বাইকগুলো দাঁড় করানো আছে, আরও এখান থেকে বাইক আসছে, এই হচ্ছে আমাদের রাজ্যে হোমস্টে।
এই হচ্ছে কটেজ, আর এই হচ্ছে রুম। রুমে ঢুকে এরকম একটা বেড আছে, টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, একটা মিরর আছে, দুটো চেয়ার আছে, আর এদিকে ওয়াশরুম, বেসিন, কোমোড, গিজার। ফ্রেশ হয়ে নিই, অনেকটা জার্নি করে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার কথা হচ্ছে। আজকে কিন্তু বনফায়ার হবে, আবার আবার বারবিকিউ হবে আজকে, তো ঠিক আছে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। চলে এসেছে খাওয়ার, দেখাচ্ছি তোমাদের। দিয়েছে ভাত, তরকারি, পাঁপড়, চিকেন আসছে, আর ডাল আছে, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার কথা হবে। সকালে বলছিলাম যে এখানে বারবিকিউ হবে আজকে, এখানেও আমাদের বনফায়ার হবে, তো অলরেডি আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে আর বারবিকিউ ওদিকে চলছে, তো চলো বনফায়ারটা দেখাই তোমাদেরকে। এখন সময় হচ্ছে রাত্রির 10:30, আমাদের বারবিকিউ হয়ে গেছে, বনফায়ারও হয়ে গেছে, ডিনার করব, ডিনার করে সোজা ঘুমাতে যাব। ডিনারে আজই আছে হচ্ছে রুটি, ডিমের কারি আর ফুলকপির তরকারি, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি, চলো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করে লাভ নেই। টাটা, গুড নাইট, বাই বাই।